হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি আবারও চলে এসেছি পুরবি জুয়েলার্সে। পুরবি জুয়েলার্স হচ্ছে ভিআইপি রোড উল্টোডাঙ্গা কলকাতার 7 লক্ষ 54। তো আজকে আমি দেখে নেব পুরবি জুয়েলার্সের বেশ কিছু বাচ্চাদের পায়েল বা মলের কালেকশন। তো এখানে আমাদের স্বপন ভাই হেল্প করছেন। আমি জেনে নেব আজকে রূপার রেট কত। আজকে 67 টাকা পার গ্রাম, আর 1 কেজিতে হচ্ছে 67,000 টাকা। ওকে, তো আমরা জেনে নিলাম আজকে রূপার রেট কত। এবং আমরা এখানে বেশ কিছু এই রকম কিছু বাচ্চাদের মল বা পায়েলের কালেকশন দেখছি আমরা। কিন্তু এই ধরনের গিফট পারপাসে বা এমনি নিজেরা অনেক সময় কিনতে পারি। হ্যাঁ, তো এখানে মোটামুটি এগুলোর ওয়েট কত থেকে শুরু এবং দাম কি রকম, এগুলো কি রেঞ্জের আছে? এগুলো মোটামুটি 2300 টাকা রেঞ্জের থেকে শুরু করে আপনার 3000 টাকা পর্যন্ত রয়েছে। আচ্ছা, 2300 টাকা থেকে শুরু করে মোটামুটি 3000 টাকা পর্যন্ত এগুলো চলছে। ওকে, আর জন্মদিন, অন্নপ্রাশন এবং নিউবর্ন বেবিকে এগুলো দেওয়া যেতেই পারে। হ্যাঁ, ওকে, তো গিফট হিসাবে আমরা এগুলো নিউবর্ন বেবি বা জন্মদিনে বা অন্নপ্রাশন তো দিয়েই থাকি। তো যারা এই ধরনের পায়েলের কালেকশন পেতে চাও বা আদার্স যদি অন্য কোনো ডিজাইন বলো সেটাও বানিয়ে দেবে, বা আদার্স যে কোনো সিলভার জুয়েলারির যদি কালেক্ট করতে চাও তাহলে কিন্তু পুরবি জুয়েলার্সে অবশ্যই ভিজিট করবে। পুরবি, তো পুরবি জুয়েলার্সে আমি এখন আজকে এই মুহূর্তে দেখে নেব কিছু বেবি ব্যাঙ্গেলসের কালেকশন। এখানে নিউবর্ন বেবি থেকে শুরু করে 2-3 বছরের বেবিরা এরকম ব্যাঙ্গেলস ইউজ করতে পারে। তাছাড়া এমনিতেও বিভিন্ন অন্নপ্রাশনে বা যে কোনো ধরনের অনুষ্ঠানে আমরা গিফট হিসাবেও কিন্তু এগুলো ইউজ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়েটের কিন্তু এই যে ব্যাঙ্গেলস আছে দেখতে পাচ্ছি, মিনে করা থেকে শুরু করে নর্মাল। তো এখানে আমাদের স্বপন ভাইয়া হেল্প করছেন, স্বপন ভাইয়ার কাছ থেকে জেনে নেব যে এগুলোর কীরকম মানে প্রাইস আছে, একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করবো। এই যে যেমন হচ্ছে এই যে এগুলো ফার্পো ব্যাঙ্গেল বলে, মানে ভেতরটা ফাঁপা, হ্যাঁ, সেই জন্য হালকা হয়। আচ্ছা, এগুলো 800 টাকা থেকে শুরু 1000-1200 মধ্যে আছে। আচ্ছা, এবার এটা মানে উইদাউট মেকিং চার্জ, সবকিছু নিয়ে, জিএসটি মেকিং চার্জ সমস্ত কিছু নিয়ে কিন্তু এই প্রাইসটা বলছি। এটাও অনেক ভিউয়ারের কোয়েশ্চেন থাকে যে, তো সেটা বলছি সবকিছু মিলিয়ে কিন্তু আমি প্রাইসটা বলছি। মোটামুটি কত বললেন তাহলে? 800 টাকা থেকে 1200 টাকার মধ্যে। মোটামুটি আপনাদের বেবি ব্যাঙ্গেল শুরু হচ্ছে তাহলে কত থেকে? 800 টাকা থেকে শুরু হচ্ছে। আর এইটার দাম পড়ছে? এটার দাম পড়ছে 820 টাকা। 820 টাকা, ওকে। তো এই যে এটা হচ্ছে একটা একরকমের ডিজাইন দেখে নিলাম। আচ্ছা, একটা অন্য একটা ডিজাইন মোটামুটি 900 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত চলছে। এইটার পার্টিকুলার এইটার দাম কত? 920 টাকা থেকে শুরু। ওকে, দেখে নিলাম এটা। এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছি, তার মধ্যে আমি জাস্ট কয়েকটা দেখে একটু আইডিয়া দিচ্ছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মিনে করা, যেমন এটা হচ্ছে আরেক রকমের কালেকশন, এই যে এরকম মিনে করা, এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর। এটার কত আছে? এটা আছে আপনার 870 টাকা। এটা আছে 870 টাকা। আচ্ছা, মিনের কিন্তু অনেক রকমের এখানে ডিজাইন আমি দেখতে পাচ্ছি, বেশ কয়েক রকমের ডিজাইন আছে এখানে। একটা আছে, এইগুলো হচ্ছে ফাঁপা। দেখে নিলাম, ওকে। আর আছে কিছু নতুন ডিজাইন না? এগুলোর মধ্যেই ছিল, এগুলোর মধ্যেই ছিল। ওকে, তো আমরা দেখে নিলাম এখানে বেশ কিছু বেবি ব্যাঙ্গেলসের ডিজাইন। এগুলো কিন্তু আমরা বিভিন্ন ম্যাক্সিমাম টাইম আমরা কি হয় বিভিন্ন গিফট পারপাসে আমরা ইউজ করতে পারি। এটা আর একটা, এটা তো দেখেছি না? না, এটা দেখ। আচ্ছা, এটা হচ্ছে আর একটা ডিজাইন, এটার দাম কত? এগুলো হচ্ছে 900 900 টাকা থেকে মোটামুটি শুরু। তো মোটামুটি আমরা দেখে নিলাম বেবি ব্যাঙ্গেলস এখানে শুরু হচ্ছে 800 টাকা থেকে এবং চলছে প্রায় 1500 টাকার মধ্যে। এবং এখানে যে প্রাইস মোটামুটি সমস্ত কিছু নিয়ে উইথ জিএসটি মেকিং চার্জ সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রাইস বলছি আমি। ওকে, পুরবি জুয়েলার্সের আমি আজকে এই মুহূর্তে দেখে নিচ্ছি বেশ কিছু বিছার কালেকশন, সিলভার বিছা, কোমর বিছা এগুলো আমরা বলতে পারি। এগুলো হচ্ছে মোটামুটি বাচ্চাদের জন্য। আচ্ছা,
তো লেন্থটা আরেকবার আমরা দেখে নিচ্ছি যে এরকম হচ্ছে লেন্থটা, ওকে। আর এটার ওয়েট কিরকম আর দাম কিরকম আছে এগুলোর? এইটার ওয়েট আছে আপনার 18 গ্রাম থেকে শুরু করে আপনার 25-30 গ্রাম পর্যন্ত হয়। মোটামুটি 18 গ্রাম থেকে শুরু করে 25-30 গ্রাম পর্যন্ত হয়। এটা হচ্ছে একটা ডিজাইন। আর এইখানে আরেক রকমের ডিজাইন আছে দেখছি, এই যে এই ডিজাইনটা একটুখানি অন্যরকম। এটা দেখেন, এটা গোপাল ডিজাইন। আচ্ছা, এটা গোপাল ডিজাইন কেন বলেন? আচ্ছা, কৃষ্ণা ডিজাইন, ওকে। এটা হচ্ছে আরেকটা ডিজাইন, দেখে নিলাম। এইটারও কিন্তু লেন্থ ওই রকমই। আচ্ছা, তাহলে এইগুলোর মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি দাম বলে দিন কত? মোটামুটি শুরু হচ্ছে আপনার 2100 টাকা থেকে শুরু করে আপনার 3000 টাকা পর্যন্ত রয়েছে। 2100 টাকা থেকে শুরু করে 3000 টাকার মধ্যে এই এগুলো হচ্ছে ভ্যারি করছে, ওকে। আর কেউ যদি মনে করো যে এর থেকে আরো মানে হেভি পড়বে বা হেভি কাউকে গিফট করবে, অর্ডার দিয়ে বানাবে, সেটাও এখানে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকে আমি দেখে নিচ্ছি পূরবী জুয়েলার্সের বেশ কিছু রূপোর আঙ্গুটের কালেকশন। স্বপন ভাইয়া এখানে আমাদের হেল্প করছেন। আজকে রূপোর আঙ্গুটের মানে আজকে রূপোর মানে দাম কিরকম? 67 টাকা প্রতি গ্রাম, ওকে। 1 গ্রাম 1 কেজি হচ্ছে 67,000। আচ্ছা, আর এখানে তাহলে আমরা রূপোর রেট জেনে নিলাম। আর আরেকটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে এখানে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ হয় কিনা। একদম। আচ্ছা, এবং এখানে আমরা যে প্রাইসগুলো বলবো এগুলো হচ্ছে জিএসটি, মেকিং চার্জ, সমস্ত কিছু নিয়ে। দেখো, এখানে বিভিন্ন ধরনের আঙ্গুটের কালেকশন আছে। আঙ্গুর কিন্তু আমরা মেয়েরা অনেক বেশি পছন্দ করি, গিফট পারপাসেও আমরা দিয়ে থাকি। আমি পার্সোনালি আঙ্গুর অনেক বেশি পছন্দ করি, এবং এখানে আঙ্গুটের প্রচুর কালেকশন আছে। আমি কিন্তু অলরেডি সিলভারের ওপর বেশ কিছু জুয়েলারির ভিডিও অলরেডি কিন্তু শেয়ার করেছি পূরবী জুয়েলার্সের। আচ্ছা, আজকে আমি এই মুহূর্তে দেখে নিচ্ছি বেশ কিছু আঙ্গুটের কালেকশন। আমি স্বপনদার কাছ থেকে জেনে নেব এগুলোর কিরকম ওয়েট মোটামুটি আর দাম কত, একটা আইডিয়া পেতে চাই। এক একটা আঙ্গুর মোটামুটি 5.5 গ্রাম থেকে 10 গ্রাম 12 গ্রাম পর্যন্ত রয়েছে। হ্যাঁ, এক একটা আঙ্গুর 510 টাকা থেকে শুরু করে 700-800 টাকার মধ্যে রয়েছে। আচ্ছা, ঠিক আছে। তার মানে মোটামুটি কত টাকা থেকে কত টাকা পর্যন্ত চলছে? 510 টাকা থেকে 700-800 টাকা পর্যন্ত আঙ্গুর পাওয়া যায়। 510 টাকা থেকে 700-800 টাকার মধ্যে আঙ্গুর হচ্ছে অ্যাভেলেবল। আমি দেখো ডিজাইনগুলো একটুখানি দেখানোর চেষ্টা করছি, প্রচুর ডিজাইন, আলাদা করে একটা একটা করে দেখাতে পারছি না, কারণ যেহেতু অনেকগুলো ডিজাইন। দেখো, আমি তার মধ্যে একটু মোটামুটি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, অনেক সুন্দর কিন্তু কালেকশনগুলো। জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগছে, বাট আমি নিজে দেখছি তো আসলেই অনেক সুন্দর। এটাও কিন্তু বেশ সুন্দর মিনে করা, এবং বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু এখানে আছে পূরবী জুয়েলার্সের। আমি এই মুহূর্তে দেখে নিচ্ছি আজকে বেশ কিছু রূপোর পায়েলের কালেকশন, বা এগুলোকে আমরা নূপুরও বলে থাকি। মেয়েদের কালেকশন আমরা দেখব, বিভিন্ন ধরনের কিন্তু কালেকশন আছে, হিউজ কালেকশন আছে, প্রচুর কালেকশন। হ্যাঁ, এবং প্রত্যেকটাই কিন্তু ভারী পায়েল। তো মোটামুটি এখানে স্বপন ভাইয়ের কাছ থেকে আমরা আজকে জেনে নেব যে এগুলোর মোটামুটি তাও কিরকম। 115 গ্রাম 16 গ্রামের মধ্যে এই পায়েলগুলো চলে আসবে। আচ্ছা, এইগুলো 10,200-10,300 টাকার মধ্যে। আচ্ছা, ঠিক আছে, 115 গ্রাম 16 গ্রামের মধ্যে কিন্তু এগুলো চলে আসবে, 10,300-400 টাকার মধ্যে কিন্তু এগুলো চলে আসবে। আর আগে আমি জেনে নিই এগুলোর আজকের উপর দামটা কত একটু জেনে নিই। আজকে 67 টাকা গ্রাম, 67,000 টাকা প্রতি কেজি। ওকে, তো দেখে নিলাম, অনেক সুন্দর কিন্তু একটা কালেকশন। এরকম আরো বেশ কিছু কালেকশন আছে, একটু দেখবো অবশ্যই, একটু সময় নিয়ে দেখে নিই। এবং পায়েল কিন্তু আমরা মেয়েরা অনেক বেশি পছন্দ করি। এটা হচ্ছে আরেকটা কালেকশন, এটাও কিন্তু বেশ সুন্দর, ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, পুরো পাটা কিন্তু ভর্তি হয়ে থাকবে এই ডিজাইনগুলো। এই ডিজাইনগুলো এখানে ভীষণই চলে, কলকাতায় প্রচুর চলে। আর যারা কলকাতার বাইরে থেকে দেখছো তাদেরকে আমি বলবো, অনেকে কিন্তু মানে আমাকে কমেন্ট করে জানিয়েছো অনলাইন বুকিং হয় কিনা, তাদেরকে আমি বলবো যে তোমরা একটু ফোন করে শপের সাথে কনসাল্ট করে নিতে পারো, কারণ এগুলো কিন্তু কুরিয়ার সার্ভিস হয়ে থাকে। যারা বেশি ঝুমুর পছন্দ করে না, তারা এই ধরনের চেনের মধ্যে। আচ্ছা, যারা বেশি ঝুমুর পছন্দ করো না, একটু লাইটের মধ্যে পছন্দ করো, একটু হালকা, তো তারা কিন্তু এই জিনিসটা মানে একদম সিম্পলের উপর এই ধরনের কিন্তু ইউজ করতে পারো। সামনেও বেশ কিছু কালেকশন থাকবে, নতুন কালেকশন যখনই আসবে পূরবী জুয়েলার্সের আমি অবশ্যই শেয়ার করতে থাকবো। যারা লাইট ওয়েটে ব্যবহার করতে চায় অথচ ডিজাইন,
মানে লাইট ওয়েটও পছন্দ করে, আবার একটু মানে চাই যে ডিজাইনও থাকবে তাদের জন্য কিন্তু এই কালেকশনটা। অনেক রকমের কালেকশন আছে দেখছি, আসলে পায়েলের প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর, এবং এই কালেকশন গুলো আমাদের এখানে তো প্রচন্ড চলে, খুব সুন্দর এই কালেকশনটাও, বেশ সুন্দর। মোটামুটি 2400 টাকা থেকে শুরু, দেখে নিচ্ছি। আচ্ছা এবার কোনটা দেখবো? এবার দেখবো লাইট ওয়েটের মধ্যে মিনাকারি একটু আলাদা, লাইট ওয়েট এর মধ্যে মিনাকারি একটুখানি আলাদা। দেখো এই কালেকশনটা ঠিক এই রকম, এগুলো আপনার 3200 টাকার মধ্যে চলে আসবে, মোটামুটি 3200 টাকার মধ্যে চলে আসবে এগুলো। ওকে দেখে নিলাম, নেক্সট দেখছি। নেক্সট আপনি দেখবেন হচ্ছে চওড়ার মধ্যে, আচ্ছা চওড়ার মধ্যে একটুখানি, চওড়ার মধ্যে এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর। ব্রাইডাল সিজন চলছে আর নতুন বউরা তো এরকম পায়েল পরেই থাকে, বা এমনি গিফট পারপাসেও কিন্তু আমরা পায়েল নিয়ে থাকি। এত সুন্দর সুন্দর পায়েল নিতে গেলে কিন্তু পূরবি জুয়েলার্সে অবশ্যই ভিজিট করতে হবে। আদার্স যে কোনো ধরনের গোল্ড জুয়েলারি বা ডায়মন্ড জুয়েলারি বা সিলভার জুয়েলারির জন্য অবশ্যই কিন্তু পূরবি জুয়েলার্সে ভিজিট করতে পারো। আর এখানে কিন্তু ওল্ড গোল্ড এক্সচেঞ্জ হয়। আমি এখন যে প্রাইসগুলো বলছি এগুলো মেকিং চার্জ এবং জিএসটি নিয়ে, ওকে মেকিং চার্জ এবং জিএসটি দুটো মিলিয়ে কিন্তু আমি প্রাইস গুলো বলছি। নেক্সট আমরা কি দেখছি? ব্রাইডাল এর জন্য নিউ কালেকশন আমাদের একটা রয়েছে এইটা। আচ্ছা ব্রাইডাল, এটা ওয়েটের মধ্যে, একটু ওয়েটের মধ্যে, এটা হচ্ছে একদমই ব্রাইডাল কালেকশন। নতুন বউরা একটুখানি যারা মানে একটু ভারী পড়বে, ভারী পড়তে চায়, পা ভরে থাকবে, একটু ধরেন এটা, ওকে মানে পুরো পাটা একদম ভর্তি হয়ে থাকবে, ভরাট থাকবে একদম, অনেক সুন্দর এটা। এই পায়েলটাও কিন্তু বেশ সুন্দর, এটা আপনার 10000 টাকা, এটা হচ্ছে 10000 টাকার পায়েল। ওকে দেখে নিলাম, আরেকটা আছে, আর নেক্সট আরেকটা দেখে নিচ্ছি। অনেকগুলো পায়েলের কালেকশন দেখলাম, আচ্ছা ওকে এটা দেখে নিচ্ছি। এই যে এটা আরেকটু হালকার মধ্যে, এটা 8300 টাকা পড়বে, 8300 টাকা, অথচ এটা ব্রাইডাল কালেকশন, ব্রাইডাল কালেকশন। ওকে তো আমরা কিন্তু এখানে পায়েলের প্রচুর কালেকশন দেখলাম, এই যে প্রচুর কালেকশন দেখেছি, সাথে দামও বলে দিয়েছি আজকে সিলভারের রেট কি রকম চলছে, 67 টাকা প্রতি গ্রাম, 67000 টাকা প্রতি কেজি। ওকে আবারো জেনে নিলাম সিলভারের আজকে কি রকম চলছে, এবং সিলভারকে আমি দেখে নিচ্ছি। পূরবী জুয়েলার্সের বেশ কিছু সিলভার চেনের কালেকশন, বিভিন্ন রকমের সিলভার চেনের কালেকশন আছে, গোল্ড চেনের মতো সিলভার চেনের কালেকশনও খুবই ফেমাস, তো সেই কারণে আমি সিলভার চেনের কালেকশন এই জুয়েলার্সের শেয়ার করছি। এর আগেও আমার পূরবী জুয়েলার্সের উপর বেশ কিছু ভিডিও আছে, যারা মিস করেছো অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এখানে স্বপন ভাই আজকে আমাদের হেল্প করছেন, আজকে রূপার রেট কত? 67 টাকা পার গ্রাম, ওকে, আর প্রতি কেজি হচ্ছে 67000 টাকা। আচ্ছা ঠিক আছে, তো এখানে আগে এই চেনটা একটু দেখে নিই, এটা ভীষণ মোটা একটা চেন আছে, এটা মোটামুটি কত লেন্থ আছে? 20 ইঞ্চি আছে, এটা 101 গ্রামের আছে, এটা এই যে লেন্থটা হচ্ছে এরকম বড়, কত আছে 20 ইঞ্চি? হ্যাঁ 8200 টাকা দাম। আচ্ছা এটা হচ্ছে একটু দেখে নিই হাতে নিই, এই যে এটা হচ্ছে 8200 টাকা আছে তাই তো? হ্যাঁ। আচ্ছা ওকে, আচ্ছা বুঝলাম। আচ্ছা এইখানে যে এক গুচ্ছ চেন দেখতে পাচ্ছি, এগুলোর মোটামুটি বুঝতে পারছি সবগুলো একই মোটামুটি ওয়েট, একই ওয়েটের আছে। এগুলোর কত দাম আসবে প্রায়? এগুলো মোটামুটি আপনার 1500 টাকা থেকে শুরু হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে 1500 থেকে শুরু হচ্ছে, মোটামুটি কত পর্যন্ত চলবে? এগুলো মোটামুটি 2200 টাকার মধ্যে এসে, 1500 থেকে শুরু করে 2200 টাকার মধ্যে এই চেনগুলো হচ্ছে চলবে। ওকে দেখে নিলাম। আচ্ছা এখানে আরো কিছু চেনের কালেকশন আছে, এটা একটু সামান্য একটু মোটা আগের চেনগুলোর থেকে,
এগুলো একটু দেখে নিচ্ছি। আচ্ছা এগুলোর দাম কত আছে মোটামুটি এখানে দেখে নিচ্ছি, মোটা চেনটা তো দেখে নিচ্ছি, পাশে এখানে আরো বেশ কিছু আছে, এটা একটু দেখে নি, একটু ধরেন এগুলোর কিরকম আসছে প্রাইস, তাও প্রায় এগুলো এক একটা 2400 টাকা থেকে শুরু করে 4000 টাকার মধ্যে আছে। আচ্ছা মোটামুটি 2400 টাকা থেকে শুরু হয়েছে। ডিজাইনটা কিন্তু অন্যরকম, প্রত্যেকটা চেনে ডিজাইন কিন্তু অন্যরকম, প্রতিটা চেনে ডিজাইন দেখুন, প্রত্যেকটা চেনে ডিজাইন কিন্তু অন্যরকম, এই যে আলাদা আলাদা ডিজাইন, এটা নারকেল দড়ি ডিজাইন, নারকেল দড়ি ডিজাইন, কেউ যদি মনে করে যে এটা মানে গিল্ডি করে পরবে সেটাও করতে পারে, সমস্যা নেই। আর কেউ যদি মনে করে এমনি এমনি নর্মাল এইভাবেই ইউজ করবে সেটাও করতে পারো। এমনিতে সিলভার জুয়েলারি আমরা গিফট পারপাসে ভীষণভাবে ইউজ করে থাকি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ রিজনেবল প্রাইস এবং অনেক রকমের চেনের কালেকশন দেখছি। ওকে, গোল্ড চেনের পাশাপাশি সিলভার চেনও কিন্তু বেশ চলে। তো এখানে এটা শেয়ার করলাম, তাহলে কত দাম দেখলে মোটামুটি এটা? এইটা মোটামুটি আপনার 2400 টাকা থেকে শুরু করে 4000 টাকা, 4000 টাকার মধ্যে। ওকে, তো এখানে এই কালেকশনটা আমার বেশ ভালো লাগছে, এই যে খুব সুতা চেন, সুতা চেন, এই কালেকশনটা আমার প্রথমেই দেখে আমার বেশ চোখে লেগেছে, এই যে এটা বলছি কোনটা, এই যে এটা, এগুলো হচ্ছে সুতা চেন বলে মানে বলা হয়ে থাকে। এগুলো কত থেকে শুরু? এইগুলো মোটামুটি 1200 টাকা থেকে শুরু করে হচ্ছে 2200 টাকা পর্যন্ত আছে। আচ্ছা এইগুলো দেখতে পাচ্ছি মোটামুটি 1200 টাকা থেকে শুরু করে 2200 টাকা পর্যন্ত আছে এই যেগুলো, এই যে দেখে নাও সুতা চেন, এগুলোকে বলে হচ্ছে সুতা চেন। আচ্ছা এই চেনের কালেকশনটা দেখে নিই। এগুলো এখানে আরেকটা বড় চেন আছে, এটার প্রাইস কত? এখানে আর কয়েকটা কালেকশন আছে দেখে নিচ্ছি, বিভিন্ন বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে। এই ডিজাইনটা দেখে নিচ্ছি, এখানে কিন্তু দু তিন রকমের ডিজাইন আছে, এটা এক রকম, এটা আরেক রকম, গিল্ডি করেও কিন্তু ইউজ করা যেতে পারে, যে যেরকম খুশি সে সেরকম ভাবে ইউজ করতে পারে। কেউ যদি মনে করো যে আরো বেশি বড় মোটা চেন বানাবো এখানে অর্ডার দিয়ে সেটাও করে নিতে পারো, নো প্রবলেম। আছে এইগুলোর প্রাইস কত আসবে? এগুলো আপনার চলে আসবে 1800 টাকা থেকে 3200-3300 টাকার মধ্যে। আচ্ছা এগুলো চলে আসবে 1800 টাকা থেকে 3200-3300 টাকার মধ্যে। তো এই তো আমরা সিলভার চেনের উপর এই যে বেশ কিছু কালেকশন দেখে নিলাম, হ্যাঁ বেশ কিছু, অনেকগুলো সিলভার চেন দেখেছি। এখানে আরো কিছু বাচ্চাদের চেন আছে, এগুলো একদম বেবি চেন, নিউ বর্ন বেবি থেকে শুরু করে 3-4 বা আরো মোটামুটি 9-10 বছর বয়স পর্যন্ত ইউজ করতে পারে। সাধারণত অন্নপ্রাশন বা যে কোনো গিফট পারপাসে অনেকে সিলভার চেনও গিফট করে থাকে। তো তা মোটামুটি এগুলোর রেঞ্জ কত? এগুলো আপনার 700 টাকা থেকে শুরু করে700 টাকা থেকে আছে 1500 টাকার মধ্যে চেন। তো আমরা দেখে নিলাম, মানে বড়দেরও চেন দেখলাম, বাচ্চাদেরও চেন দেখলাম, ছেলে মেয়ে সবাই মিলে এই ধরনের চেন ইউজ করতে পারে। এখানে স্বপন ভাই হেল্প করছেন, এগুলো হচ্ছে পুরনো দিনের কিছু সিলভারের কালেকশন, পুরনো দিনের মানে অনেক পুরানো, যেমন এই যেটা 1920, তাছাড়া এরকম অনেক পুরনো পুরনো দিনের যে সিলভারগুলো সিলভারের কয়েন, এটা হচ্ছে 1903 এরকম, মানে এগুলো হচ্ছে বেশ মোটামুটি সিলভার কয়েন, এক ধরির মধ্যে, এগুলোর দাম 1800 টাকা করে, এগুলো সব হচ্ছে অ্যান্টিক।
মানে সিলভার কয়েন, এগুলোরও অনেক মানে অনেকের শখ থাকে এগুলো জমানো, অনেকের এই ধরনের শখ থাকে। তো যারা এই ধরনের মানে কিছু কালেকশন পেতে চাও অবশ্যই কিন্তু পুরবী জুয়েলার্সে ভিজিট করবে। বিভিন্ন ধরনের আছে, আমি দেখলাম অনেক পুরনো পুরনো কিছু কালেকশন আছে, অনেক পুরনো কালেকশন, প্রচুর পুরনো পুরনো কালেকশন আছে, 100-150 বছরের পুরনো মানে অ্যান্টিক কয়েনও আমি এখানে দেখেছি। হ্যাঁ, তো অনেকে আছে এগুলো জমায় তাদের শখ, তো এটা কিন্তু এই ধরনের কালেকশন পেতে গেলে কিন্তু অবশ্যই পুরবী জুয়েলার্সে চলে আসে। এগুলোর দাম কত বললেন? 1800 টাকা করে। ওকে, এগুলোর দাম হচ্ছে 1800 টাকা করে প্রায় আজকের এক ভরি। এগুলো সব এক ভরি করে আছে আজকের রেট অনুযায়ী। আচ্ছা, তো এখানে বেশ কিছু আরো কালেকশন আছে, দেখে নিচ্ছি একটু হাতে নিয়ে দেখে নিই। সিলভার কয়েন এগুলো 5 গ্রামে আছে, যেগুলো দীপাবলি গণেশ পুজো লক্ষ্মী পুজো হয় যেটা, সেই লক্ষ্মী গণেশ পুজোতে এটা ব্যবহার করা হয়। এছাড়া অন্নপ্রাশন, জন্মদিন বা বিবাহ বার্ষিকীতে বা বিবাহতে এগুলো গিফট করা হয়। 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম। আচ্ছা, এগুলো আছে 5 গ্রাম আছে, এগুলো দাম কত মোটামুটি আজকের রেট অনুযায়ী? আজকের রেট অনুযায়ী 5 গ্রামের দাম হচ্ছে 400 টাকা করে। ওকে, আচ্ছা, এখানে এরকম আরো বেশ কিছু কালেকশন আছে, এগুলো 10 গ্রাম আছে, এগুলো দাম কত আসবে? 700 টাকা করে আজকে রেট অনুযায়ী কিন্তু। ওকে, এই যে দুদিকটা হচ্ছে দুরকম, এদিকে আছে লক্ষ্মী গণেশ আর এদিকে হচ্ছে এরকম, এখানে আছে এগুলো কিন্তু বেশ হেভি, 50 গ্রাম আছে। ওকে, 50 গ্রাম দুদিকটা দেখে নি, এই যে এদিকটা এরকম, এগুলো কত করে আছে? এটা 4000 টাকা। এগুলো হচ্ছে 4000 টাকা। এই যে প্রত্যেকটা কালেকশন কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, এই যে দেখে নাও, সিলভার কয়েন কিন্তু আমাদের এখানে প্রচুর চলে গিফট পারপাসে, বা আমরা নিজেরা অনেক সময় এগুলো জমিয়ে থাকি শখে। তো অবশ্যই কিন্তু পুরবী জুয়েলার্সে ভিজিট করতে পারেন। এগুলোর দাম কত বললেন? এগুলো 50 গ্রাম হচ্ছে 4000 টাকা। 4000 টাকা, আচ্ছা, এগুলো আছে 100 গ্রাম, সব থেকে বড় এখানে এবং সব থেকে ভারী, এটা কিন্তু 100 গ্রাম এক একটা। কত করে এটা? 8000 টাকা এক একটা হচ্ছে, 8000 টাকা করে। এখানে আরো কিছু আছে, এই যে সবকটা কিছু একই কালেকশন, এই যে লক্ষ্মী গণেশ আর এই দিকটা হচ্ছে এরকম। তো তাহলে আমরা আজকে এই পুরবী জুয়েলার্সে সিলভার কয়েনের কালেকশন দেখলাম, কিছু অ্যান্টিক কালেকশন দেখেছি, কিছু ভারী থেকে হালকা থেকে শুরু করে সমস্ত রকমের। আর সিলভার কয়েন তো আমরা মোটামুটি গিফট করার ক্ষেত্রে, জমানোর ক্ষেত্রে আমরা মানে এটা ভীষণই প্রয়োজনীয় একটা জুয়েলারি হিসাবে আমরা কেনাকাটা করে থাকি। আজকে আমি দেখে নেব পুরবী জুয়েলার্সের বেশ কিছু রূপার সিঁদুরদানি বা সিঁদুর কৌটো বা এগুলোকে গাছ কৌটো বলা হয়ে থাকে। তো এখানে বেশ কিছু কালেকশন আছে, আমি দেখে নেব এক একটা করে এবং প্রত্যেকটার ওয়েট জানবো, তার সাথে আমি দামও জেনে নেব। রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে, এবং এর কালেকশনগুলোর থেকে যদি কারোর পছন্দ হয়ে থাকে বা যদি কেউ যে কোনো ধরনের সিলভারের কিছু নিতে চাও বা গোল্ডের কিছু কেনাকাটা করার থাকে, অবশ্যই কিন্তু পুরবী জুয়েলার্সে ভিজিট করবে। ভিডিওতে এবং ভিডিও ডেসক্রিপশানে দু জায়গাতেই কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে। তো এখানে আমাদের হেল্প করছেন স্বপন ভাইয়া। তো আমরা দেখে নিচ্ছি, আচ্ছা এটা একটু দেখি কীরকম, এটা একটু ওপেন করে দেখান ভেতরটা। আচ্ছা, জিনিসটা হচ্ছে এই রকম, এই যে আর এই যে, আচ্ছা তো ওকে, তো আজকে প্রথমে আমি জানবো আজকে রূপার রেট কত। আজকে রূপার রেট প্রতি গ্রাম 67 টাকা। রূপার রেট হচ্ছে প্রতি গ্রাম 67 টাকা আজকে, এবং মজুরি প্রতি গ্রাম, আচ্ছা মজুরি হচ্ছে 15 টাকা প্রতি গ্রাম। তো এটার কিরকম ওয়েট আছে প্রায়, এগুলো কিরকম ওয়েট আছে? ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর, এগুলো 30 গ্রাম থেকে 31-32 গ্রামের মধ্যে ওয়েট আছে। আচ্ছা, 30 গ্রাম থেকে 31-32 গ্রামের মধ্যে, মোটামুটি জিএসটি মজুরি সবকিছু মিলিয়ে এটার এক একটা প্রাইস কত পড়বে? এক একটা প্রাইস 2600 থেকে 2700 টাকার মধ্যে আছে। আচ্ছা, এই যে এখানে যেগুলো আছে এগুলোর মোটামুটি প্রাইস পড়বে 2600 থেকে 2700 টাকার মধ্যে। ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর, এবং এখানে বিভিন্ন ধরনের সিঁদুর কৌটোর কালেকশন আছে, আমি দেখে নিচ্ছি ওখানে। ওকে, তো এখানে আরও কিছু কালেকশন আছে, এই যে এইগুলো, আচ্ছা এইগুলো মোটামুটি একটা দেখে নিই, এই যে এই কালেকশনটা একটু দেখে নিই।
আচ্ছা, এটার ওয়েট আছে 31.340 গ্রাম। ডিজাইনটা হচ্ছে ঠিক এইরকম। এগুলো পড়বে 2630 টাকা করে, এরকম দেখতে। ব্রাইডাল সিজন চলছে, আর এই ব্রাইডাল সিজনে তো এরকম রূপার সিঁদুর কৌটো বা সিঁদুরদানি আমাদের লেগেই থাকে, বা আমরা নর্মাল নিজেরাও বিভিন্ন পারপাসে ইউজ করে থাকি বা গিফট দেওয়ার ক্ষেত্রে ইউজ করে থাকি। তো যারা এই ধরনের কালেকশন পেতে চাও, অবশ্যই কিন্তু পুরবি জুয়েলার্সে ভিজিট করবে। এই যে এখানে এতগুলো কালেকশন আছে, প্রাইসটা তো বলেও দিলাম। এরপর এখানে আরেকটা একটু অন্যরকম একটা দেখছি, এটা হচ্ছে একটু ময়ূরের মতো। এবং এখানে এই যে একই রকমের বেশ কয়েকটা আছে, এখানে একটা আছে, এখানে কয়েকটা আছে, এই যে এগুলো আছে 2100 থেকে 2200 টাকার মধ্যে। আমার হাতে যেগুলো আছে এই যেগুলো, এগুলো হচ্ছে 2100 থেকে 2200 টাকার মধ্যে আসবে মোটামুটি। রূপোর সিঁদুর কৌটো তাও মোটামুটি ওই 2000 টাকা থেকে শুরু করে 2000 টাকার উপরে এরকম আর কি। আচ্ছা, এখানে আরেকটা কালেকশন আছে দেখছি, এই যে এইগুলো এরকম আরও বেশ কয়েকটা আছে। এখানে একটা আছে, এই যে এইখানে একটা আছে কুলোর ওপর। তো এগুলোর কিরকম প্রাইস পড়ছে? এটা 1800 থেকে 1900 টাকার মধ্যে আসবে। এটা আসবে 1800 থেকে 1900 টাকার মধ্যে এই যে, এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে। আচ্ছা আচ্ছা, আর অনেকে তো এমনি রূপার উপর সোনার হ্যাঁ হ্যাঁ করে নেয়, তো সেটা কি করা যাবে? হ্যাঁ করা যাবে। আচ্ছা, এক্সট্রা চার্জ যেটা লাগে সেটা লাগে। হ্যাঁ বুঝতে পেরেছি। তা এইগুলোর কি রকম প্রাইস আছে? ওগুলো 1520 টাকা থেকে শুরু। এগুলো হচ্ছে 1520 টাকা থেকে শুরু, রিজনেবল প্রাইস, জিএসটি, মজুরি সমস্ত কিছু নিয়ে, মেকিং চার্জ সমস্ত কিছু নিয়ে কিন্তু এই প্রাইসগুলো বলছি। আর রূপার রেট কত সেটা আজকে আমি বলে দিয়েছি। আচ্ছা, এখানে আরেকটা আছে, এই যে এরকম ধূপধানির মতো দেখতে, ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর। কত দাম এগুলো? এটা পদ্ম ফুলের ডিজাইন আছে। আচ্ছা, এটা পড়বে আপনার উইথ জিএসটি আপনার 1910 টাকা। উইথ জিএসটি পড়বে এটা 1910 টাকা মোটামুটি। তার মানে কত থেকে এগুলো আমাদের কাছে সিঁদুর কৌটো গাছকৌটো রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে 1500 থেকে আপ টু 3000 টাকার মধ্যে। ওকে, তো পুরবি জুয়েলার্সে মোটামুটি 1500 টাকা থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত এরকম সিঁদুর কৌটো বা গাছকৌটোর কালেকশন আছে। এবং আমি বেশ কয়েকটা দেখি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর। তো যারা এই ধরনের কালেকশন পেতে চাও, তারা কিন্তু অবশ্যই পুরবি জুয়েলার্সে ভিজিট করবে। আজকে আমি দেখে নিচ্ছি পুরবি জুয়েলার্সের বেশ কিছু সিলভার মূর্তির কালেকশন, প্রচুর কালেকশন আছে। তার মধ্যে কয়েকটা দেখে আমি একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করছি। এমনিতেও সিলভারের মূর্তি আমাদের কলকাতাতে অনেক বেশি ফেমাস, এবং সিলভারের মূর্তি আমরা গিফট হিসাবেও দিয়ে থাকি বা নিজেরা বাড়ির জন্য কেনাকাটা করে থাকি। তো সেই কারণে আমি আজকে সিলভারের কিছু মূর্তির কালেকশন সবার সাথে শেয়ার করছি। স্বপনদা আজকে আমাদের হেল্প করছেন। তো এখানে আমরা দেখে নিচ্ছি, এই যে এটা একটা গণেশজি আছে। আচ্ছা, আজকের সিলভারের দাম কত চলছে একটু জেনে নেব। প্রতি গ্রাম 67 টাকা করে চলছে, আর 1 কেজি হচ্ছে 67,000 টাকা। ওকে, তো জেনে নিলাম আজকে সিলভারের দাম, আর মোটামুটি আজকের রেট জেনে, আজকের রেট অনুযায়ী এগুলোর দাম কত জেনে নেব। এটা কত? এই মূর্তিটার দাম হচ্ছে 3400 টাকা। ওকে, এটা দাম আছে 3400 টাকা। গণেশজি কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, যারা আমার মতো যাদের কাছে গণেশজি অনেক বেশি ফেভারিট, তারা কিন্তু অবশ্যই পুরবি জুয়েলার্সে ভিজিট করো। এখানে আরেকটা গণেশজি আছে, এটা একটুখানি বড়। এটা কত? এটা আপনার 7000 টাকা। এটা আছে মোটামুটি 7000 টাকা। ওকে, দেখে নিলাম। নেক্সট আছে এটা, এটা কুবেরজি আছে, কুবেরজি আছেন। তো এটা 3400 টাকা। এটা আছে 3400 টাকা। ওকে, এখানে আছেন বাবা লোকনাথ আছেন। তো এটার প্রাইস কত? 5600 টাকা। ওকে, এখানে আছে লক্ষ্মী গণেশজি একসাথে, লক্ষ্মী গণেশজিও কিন্তু অনেক ফেমাস, 6000 টাকা। ওকে, এখানে মাছ আছে, মাছ আমরা বাঙালিদের মাছ মানি হচ্ছে একটা শুভ একটা জিনিস। এই যে এটা, এটা আমরা বিয়ে পারপাসে আমরা গিফট করতে পারি। ওকে, তো এটার দাম কত আসছে? 8100 টাকা।
8100 টাকা ওকে দেখে নিলাম আচ্ছা নেক্সট আছে এই যে এটা হচ্ছে কালী ঠাকুর কালী মায়ের মূর্তি কালী মায়ের মূর্তি এটা 17000 টাকা এইটা আছে 17000 টাকা এর আচ্ছা এখানে কিন্তু মূর্তির আরো অনেক কালেকশন আছে বাট আমি তার মধ্যে কয়েকটা দেখাচ্ছি কারণ সব দেখাতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় তো এই ধরনের মূর্তির কালেকশন এখানে প্রচুর আছে আবারো বলে দিচ্ছি কয়েকটা দেখি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যারা সিলভারের এই ধরনের মূর্তি কালেক্ট করতে চাও অবশ্যই কিন্তু পুরবি জুয়েলার্সে ভিজিট করবে আরো অনেক রকমের সিলভারের মূর্তি আছে যেমন গণেশজি বা আদার্স যেগুলো লক্ষ্মী গণেশ সমস্ত রকমের কিন্তু অনেকগুলো আছে আমি জাস্ট একটা একটা করে দেখি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি এটার দাম তাহলে কত 17000 টাকা ওকে দেখে নিলাম এখানে আছে সাইরাম সাই বাবা আছেন তো এনার এটার প্রাইস কত 7000 টাকা অ্যাপ্রক্সিমেটলি ওকে নেক্সট আছে এটা গণেশ লক্ষ্মীজি এটা লক্ষ্মীজি ওকে তো এটার প্রাইস কত এটা 1200 টাকা ওকে এটা আছে 1200 টাকা আজকে রেডিমেড কিছু সমস্ত প্রাইস বলছি দুপার দাম যেরকম থাকবে সেরকম কিন্তু দাম আপনারা করবেন আচ্ছা এটার দাম কত আছে এটা 2200 ওকে এটার দাম আছে 2200 টাকা তো সফর ভাই আমাদেরকে হেল্প করলেন এবং আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম এবং দেখেও নিলাম যে কী ধরনের এখানে সিলভার মূর্তির কালেকশন আছে আরও কিন্তু প্রচুর কালেকশন আছে আমি জানি একটা আইডিয়া দেওয়া যারা এই ধরনের সিলভার মূর্তি পেতে চাও বা আদার যে কোনো ধরনের সিলভার জুয়েলারি বা গোল্ড জুয়েলারি বা ডায়মন্ডের কিছু কালেকশন পেতে চাও অবশ্যই কিন্তু পুরবি জুয়েলার্সে ভিজিট করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে কলকাতায় যারা আছো অবশ্যই কিন্তু পুরবি জুয়েলার্সে ভিজিট করো এবং যারা বাইরে থেকে আমাকে দেখছো তাদেরকে বলবো তোমরা কিন্তু শপে যদি আরও কিছু ডিটেলস জানতে চাও অনেকে আমাকে কমেন্ট করে মুম্বাই বা হচ্ছে সাউথ ইন্ডিয়া থেকেও অনেকে কমেন্ট করেছো তাদেরকে আমি বলবো একটু প্লিজ শপের সাথে কন্ট্যাক্ট করে নিও কারণ কুরিয়ার সার্ভিসের কিন্তু ব্যবস্থা আছে ওকে তো সবাই ভালো থেকো এবং ভিআইপি রোড উদিনাঙ্গা কলকাতার 7454 পুরবি জুয়েলার্সে অবশ্যই সবাই ভিজিট করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড ইয়ার্স টু কানেক্টেড